আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু আপনি কেমনভাবে বুঝবেন যে রোগীটা সত্যি সত্যি জিনে ধরা রোগী কিনা আপনাকে আজ শিখিয়ে দেব জিন পরীক্ষা করার দুইটি সুন্দর এবং সহজ নিয়ম এছাড়া আপনাকে শিখিয়ে দেব পরীক্ষা করার সময় রোগীর শরীরে যদি জিনটা হঠাৎ ভর হয়ে যায় তখন আপনি কিভাবে রোগীর শরীর হতে ওই জিনটাকে ভাগাবেন সেই নিয়মটা সেই প্রসেসটা আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাকে শিখিয়ে দেব এছাড়া জাদুর আসরকে নষ্ট করার এবং ক্রন্দনরত শিশুকে চুপ করানোর খুব সুন্দর একটা দোয়া সেটাও আপনাকে শিখিয়ে দেব আজ এই ভিডিওতে কেবল আপনি ভিডিওটা সম্পূর্ণই দেখতে থাকুন সব কিছুই আপনাকে স্টেপ টু স্টেপ বুঝিয়ে দেবো শিখিয়ে দেব কিন্তু আপনি যদি এখনো পর্যন্ত আমাদের এই হানাপিকেল্লা মিডিয়া চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এক্ষুনি চ্যানেলটিকে করে দিন সাবস্ক্রাইব এবং পাশে থাকা বেল আইকনটাকে দাবিয়ে দিন পরবর্তী নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য কেননা আমি প্রতিদিনই একটা করে নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে এসে উপস্থিত হয়ে থাকি তো চলুন বন্ধুরা আজকের মূল বিষয়ের দিকে আগিয়ে যাওয়া যাক আমি হারুন রশিদ আপনারা দেখছেন হানাফি কেল্লা মিডিয়া বন্ধুরা ভিডিওর শুরুতে আপনাকে আমি বলেছি দুইটা নিয়ম শিখিয়ে দেব জিনের রোগীকে পরীক্ষা করার জন্য নাম্বার ওয়ান আপনি জিনগ্রস্ত রোগীকে সোরা বাকারা তেল করতে বলবেন পড়তে বলবেন দেখবেন রোগীটা পড়ার সাথে সাথে চিৎকার করতে আরম্ভ করবে বিকট আওয়াজ দিতে থাকবে এবং রোগীটার কষ্ট আরো দ্বিগুণ বেড়ে যাবে কারণ ওই জিনটার কষ্ট হয় সোরা বাকারা তেলা করলে কক্ষনই ওই জিনটা চাইবে না যে রোগী সোরা বাকারা তেলাবাদ করুক বা পড়ুক এই জন্যই রোগীকে দ্বিগুণ কষ্ট দিতে থাকে ওই জিনটা মোট কথা হচ্ছে রুগীকে ওই জিনটা কোনো মতেই পড়তে দেবে না এই রকম যদি নিশানা আপনি পেয়ে যান আপনি অতি সহজেই বুঝে নিতে পারবেন রোগীটা জিনগ্রস্ত রোগী নাম্বার দুই সোরা মোজাম্মেল পাঠ করার পর আপনি এক টুকরো মাটিতে ফু দিয়ে সেই মাটিটা রোগীর হাতে ধরিয়ে দিয়ে রোগীকে আপনি চোখ বন্ধ করতে বলুন দেখবেন দুই থেকে তিন মিনিটের ভিতরেই রোগীর শরীরে এসে জিনটা উপস্থিত হয়ে যাবে এবার যদি রোগীর শরীরে ওই জিনটা এসে ভর করে দেয় তখন আপনি কি করবেন কিভাবে ওই জিনটাকে ভাগাবেন সেই বুদ্ধিটাও আপনাকে এখন আমি বলে দিচ্ছি কিন্তু এই পরীক্ষাগুলো করার আগে বা জিনকে ভাগানোর আগে আপনি আপনার নিজের শরীরটাকে অবশ্যই বন্ধ করে নেবেন কিভাবে নিজের শরীরকে বন্ধ করতে হয় সে বিষয়ে আমার বেশ কয়েকটা ভিডিও দেওয়া রয়েছে একটু কষ্ট করে আপনারা দেখে নেবেন যখন দেখবেন রোগীর শরীরে জিনটা ভর করে দিয়েছে তখন আপনি একটা কাপের মধ্যে বা অন্য কোনো একটা পাত্রে সামান্য পরিমাণ সরিষার তেল নিয়ে নেবেন এবং সরা জিনের প্রথম পাঁচটা আয়াত আপনি একবার পাঠ করবেন একবার ওই সরিষার তেলের উপরে দম করবেন ফু দেবেন এইভাবে পাঁচবার পাঠ করে পাঁচবার ওই সরিষার তেলের মধ্যে আপনি ফু দেবেন ফু দেওয়ার পর ওই তেলটা আঙ্গুলে লাগিয়ে রোগীর কানে দিয়ে টিপে ধরবেন দেখবেন জিনটা চিৎকার করতে আরম্ভ করবে এবং বাবা বাবা বলে জিনটা পালিয়ে যেতে বাধ্য হবে এবার আপনাকে আমি বলে দিচ্ছি ক্রন্দনরত শিশুকে আপনি কিভাবে চুপ করাবেন পবিত্র শরীফে একটা সোরা রয়েছে সোরাটির নাম হচ্ছে সোরা কাহাফ আপনারা ডিসপ্লে মধ্যে দেওয়া এই কাহাফ শব্দটা নিঃশ্বাস বন্ধ করে সাতবার পাঠ করবেন এবং ওই ক্রন্দনরত শিশুটিকে দম দেবেন ফু দেবেন দেখবেন মুহূর্তের মধ্যে ওই শিশুটা চুপ হয়ে যাবে ইনশাল্লাহ এছাড়া এই কাহাপ শব্দটা আপনি আঙ্গুলের ইশারায় ওই ক্রন্দনরত শিশুর কপালে সাতবার লিখে দেবেন দেখবেন শিশুটা শান্ত হয়ে যাবে ইনশাল্লাহ এছাড়া জাদুগ্রস্ত রোগীকে ওই একই নিয়মে নিঃশ্বাস বন্ধ করে সাতবার পড়ে দম দিয়ে কিংবা সাতবার নিঃশ্বাস বন্ধ করে সেই রোগীটার কপালে গায়ে যদি আপনি লিখে দেন ইনশাল্লাহ তার জাদুর আসরটা কমতে থাকবে ধীরে ধীরে তো বন্ধুরা এই ছিল আজকের তথ্য ভিডিওটা আপনাকে ভালো লাগলে অবশ্যই একটা লাইক আপনি আমাদের চ্যানেলে আজ প্রথম এসে থাকলে এক্ষুনি চ্যানেলটিকে করে দিন সাবস্ক্রাইব দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ সে পর্যন্ত আপনি ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ